আপনি যখনই এই ধরনের একটা উদ্যোগ প্রথমে নেবেন এবং এর শেষ নিজে নিজে দেখবেন আপনার মাথায় সেটা যখন ইমপ্লান্ট হয়ে যাবে মানে মাথায় চলে আসবে সেটা হবে তখন তো আপনি এটার জন্য কাজ করা আরম্ভ করবেন সো ইউনিট পিপল মানুষজনের সাথে আস্তে আস্তে আপনি শুরু করবেন শুরু করতে গেলে প্রথমেই আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার বাধা আসবে এবং মাঝে মধ্যে বাধাগুলো আপনার ক্লোজ ফ্যামিলি থেকেও আসতে পারে ফ্রেন্ডস থেকেও আসতে পারে আশেপাশের সমাজ ব্যবস্থা থেকেও আসবে বাধা আসবেই এবং আপনাকে একটা বড় শ্রেণীর মানুষ প্রতিনিয়ত বলবে আপনার যে উদ্যোগ এবং আপনার যে ভিশন শেষে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা যদি আপনি তাদেরকে বলেন বা নিজের মধ্যেও রাখেন বা উদ্যোগ নিয়ে কথা বলেন তারা বলবে যে এটা হবে না আমি আমার জীবনে এখন পর্যন্ত যত উদ্যোগ নিয়েছি এবং যতগুলো শেষ করেছি তার প্রথম থেকে শেষ করার আগ পর্যন্ত সবাই আমাকে বলেছে যে হবে না কিন্তু এই যে হবে না বলা সত্ত্বেও আপনার এই যখনই আপনাকে এটা বলতে থাকবে একবার দুইবার তিনবার পাঁচবার দশবার তখন আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন এবং আপনি যদি আপনার উদ্যোগের শেষটা মাথার মধ্যে লালন পালন না করেন মন দিয়ে তাহলে আপনি অবশ্যই একটা পর্যায়ে গিয়ে আপনি হতাশ হয়ে পড়বেন কারণ ওই যে আমি প্রথমে বলেছি যে কোনো উদ্যোগই একটা সমতল ভূমি দিয়ে যায় না এটা একটা বন্ধুর পদ উপরে যাবে আবার নিচে আসবে যখন এই নিচে আসতে থাকবে এইসব কথাগুলো নেগেটিভলি আপনার মাথায় আসবে এবং আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে তখন যাওয়া তো এই সেকেন্ড পয়েন্টটা যখনই কেউ আপনাকে বলবে যে এটা আসলে হবে না আপনি মাথায় নেবেন যে সে বলছে যে এটা হবে সে কেন আপনাকে বলছে যে হবে না তার কারণ সে জানে যে এই ঘটনাটা আপনি করে ফেলতে পারেন কিন্তু সে হয়তো বা কোনো কারণে সেটা করে নাই আপনার মতো সেই ধরনের সাহস বা উদ্যোগ নেওয়ার সে সাহস হয়তো বা তার নাই এই জন্য সে আপনাকে বলবে যে এটা হবে না আপনি তখন শুনবেন যেটা হবে ও বলছে যে হবে যত মানুষ আপনাকে বলবে যে এটা হবে না তত মানুষকে আপনি আশীর্বাদ জানাবেন এবং তাদের এই না হওয়ার যে ওয়ার্ডিংটা এই ওয়ার্ডিংগুলোকে আপনি হবে এই হিসেবে আপনি দেখবেন এবং তাহলে আপনি দেখবেন যে আপনার উদ্যোগ এক পর্যায়ে গিয়ে সফল হবে কারণ উদ্যোগের সফলতা মানুষের কথাই হয় না আপনার মাথার ভিতরে যে ঘটনাটা চলতেছে যে ভিশনটা চলতেছে সেটার উপরে বেস করে হয় তো মানুষের কথায় আপনি চিন্তিত হয়েন না মানুষের কথায় ব্যথিত হয়েন না মানুষের কথায় মানুষের উপরে রাগ হয়েন না মানুষ যদি বলে যে এটা হবে না আপনি মন খুলে তাকে আশীর্বাদ দেন এবং এটা শুনেন যে ও বলছে যে হবে তাহলে তার প্রতিটা না কথাই আপনার জন্যে হ্যাঁ হিসেবে দেখা দিবে এবং আপনার যে জার্নির এন্ড দেখে ফেলেছেন সেখানে আপনি পৌঁছাতে সক্ষম হবেন